স্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন বাজে 9টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেটও হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে না, আমি লেট করেই ঘুম থেকে উঠেছি, আজকে সানডে স্পেশাল সেই জন্য। তো ঘুম থেকে উঠে তোমার ইয়ে করলাম, কি করলাম বলো তো, কি যে জিনিস, জামা কাপড়গুলো কালকে শুকে নিয়ে ওই জামা কাপড়গুলো রোদে দিলাম, জুতোগুলা তিন জোড়া জুতো, হ্যাঁ তিন জোড়া জুতো, সেগুলোও রোদে রোদে দিলাম। তারপরে এখন এসেছি রান্নাঘরে বেগুনি করতে, বেগুনি করা হয়ে গেছে। আমি এখনও চা বিস্কিট খাইনি, চা খাবো আমি, তার আগে আমি দই শরবত খাবো। দই বসিয়েছিলাম, দইটা দেখছি কোনো কাজে লাগছে না, বেকার বেকার শুধু বলছি নষ্ট হয়ে যাবে, তাহলে দই শরবত খাবো আমরা। তাহলে ও সমীরকে দিয়ে দিয়েছি, সমীর দই শরবত খেয়েছে। এবার আমি বেগুনি করছিলাম, বেগুনি করতে করতে আর শরবত খেতে পারিনি, এক্ষুনি খাবো। তারপরে চা খাবো, দইটা ফ্রিজে ছিল বলে ঠিক আছে। এই দেখো বেগুনি করেছি, বেসনগুলো বেশি হয়েছিল, ওগুলো পকোড়ি বানিয়ে দিয়েছি, এই যে কড়াইতে দুটো আছে। আর আমার এখনও দেখো চা খাওয়া হয়নি, চাটা বসিয়ে দিয়েছি, খাবো দইটা খাওয়ার পরে চাটা খাবো। মেয়েও আজকে সানডে স্পেশাল ঘুম দিচ্ছে একদম, ওর পাপা নিয়ে এসে এখানে বসিয়ে দিল খাটে, আবার শুয়ে গেল, ও ঘুমাবে, উঠবে না এখন। আর টিভির আওয়াজ শুনতে পাচ্ছ কিনা বলতে পারবো না, সাউন্ড পুরো ফুল করে দিয়ে দুজনে মা এ দুজনে বাবা মেয়ে দুজনে বসে আছে। ও হ্যাঁ, আর একটা কথা, গতকাল ভিডিওতে আমি তোমাদের যখন মার্কেট থেকে ফিরছিলাম তখন তোমাদের বলেছিলাম যে ইয়ে তোমার কি বলেছিলাম বলো তো, হ্যাঁ যখন সন্ধ্যা হয়ে গেছিলো তখন আমি বলছিলাম যে সাড়ে সাতটা বাজে, কিন্তু 7:30 না, তখন 8:30 বাজে, সরি আমার ভুল হয়ে গেছিলো, ঠিক আছে, তখন বাজে 8:30, তখন আমরা মার্কেট থেকে আসছিলাম, তো প্লিজ ক্ষমা করে দিও। চা বসিয়ে দিয়েছি, এই দেখো চা ফুটছে। আর এদিকে দেখো কতগুলো বাসন কোসন হয়ে গেছে, সব চা খেয়ে আসি তারপরে ধোবো। আমার হাজব্যান্ডকে দুটো মুড়ি দিয়ে দিলাম, মুড়ি আর পকোড়ি বেগুনি এগুলো দিয়ে খাবে, মেয়ে ওর সঙ্গে বসে বসে বেগুনি খাচ্ছে, তারপরে ওকে খাওয়াবো, যতগুলো খাচ্ছে খাক, বেগুনি খেলে তার পেট ভরবে না, তাকে একটুখানি দুধ খাইয়ে দিব, সে সকালে আর ম্যাগি টাগিও কিছু খেতে যায় না, একটু দুধ খাইয়ে দেবো অল্প করে, ব্যাস হয়ে যাবে। আর আজকে তো দুপুরে জানো তো সানডে স্পেশাল বিরিয়ানি করবো বলে বলছিলাম, চিকেন সব আছে, চিকেন নিয়ে এসেছে, চিকেন সব আছে, কিন্তু চিকেন দিয়ে করবো কী করে, বললাম না রোজ ওয়াটার কারো ওয়াটার নেই, আর সেগুলো ছাড়া বিরিয়ানি খাবোও না। সমীর বলছে ওগুলো ছাড়া বানিয়ে দাও, সব কিছুই আছে বলছে ওগুলো ছাড়া বানিয়ে দাও, বলছে না আমি খাবো না বরং ঠিক আছে, কিন্তু আমি ওগুলো ছাড়া খেতে পারবো না, বিরিয়ানি মতো খাওয়া উচিত, তাই না, ভালো লাগে না, আমি খাবো না সেরকম, আজকে আমি এমনি ভাত করে দেবো আর চিকেন করে দেবো আর পাঁপড় ভাজবো। এই গেল, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাটা ইয়ে হয়ে গেল গো, দেখো চাটা কীরকম উপচে পড়লো, মুছে দিই। দেখো এদিকে মেয়ে রান্না বসিয়ে দিয়েছি, এই যে এদিকে মেয়ে রান্না বসিয়ে দিয়েছি, এই যে সব কিছু কেটে কুটে রেখেছে, এগুলো আমাদের রান্না হবে, এই যে চিকেন আমাদের আজকে চিকেন হবে, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর পাঁপড়টা ভাজবো, আর সবিরের জন্য একটা টমেটো পুড়ে দেবো, ব্যাস আজকে মেনু কমপ্লিট। আর এদিকে বৃষ্টি হবে, মেঘটা কীরকম করছে, মেঘের থেকে সবথেকে বেশি বাতাসটা কী দিচ্ছে জানো, ভাবতে পারবে না। আজকে আমি সুমি ডিউটি চলে গেলো, ওর সঙ্গে মামাকে পাঠিয়ে দিয়েছি, আমি বলছি তুমি যাচ্ছ যখন, আজকে তো সানডে, আজকে তো যাবে বেশি তেমন একটা কাজ নেই, মেয়েকে দিয়ে চলে যাও, দিলে আমি কাজ টাজগুলো একটু করে নিই। তো ওরা চলে গেছে, এই বাতাস টাতাস জোর উঠেছে দেখে চলে এসছে, ঝড় যা উঠেছে দেখে চলে এসছে, এখন বাজে কটা বলো তো, 12:30 মতো হতে যায়, কটা বাজে গো, 12:30, কটা বাজে কত, 11:30,
ও 11:30 বাজে এখন। আমি ভাবলাম 11:30। আমাকে বলছে তোমার জীবনে টাইম সম্বন্ধে জ্ঞান হবে না। তো রোদ উঠে নিল কি করে বুঝতে পারবে। তো আমি আনাস্টানে সব ফুটে নিয়েছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি, মেয়ের রান্নাটাই যে হচ্ছে। তারপর নিজেদের রান্না হবে, পাঁপড় ভাজবো আর সমীরের জন্য টমেটো পড়ে দেবো। ভাত খাওয়ার পরে এখন চলে এসেছি, থামস আপ খাচ্ছি, টিভি দেখছি আর থামস আপ খাচ্ছি দুজনে। মাংস খেয়েছি না সেজন্য হজম করছি। একজনের পিঠের উপর ঠেস দিয়ে তারপরে গিয়ে ভিডিও করছি, সামনে বসছে ওর পিঠের উপরে ফোন রেখে কথা বলছি। তোমার অ্যামাজনে একটা অর্ডার দিয়েছিলাম বুঝলে, ট্রাইপডগুলো, ও তো মিনি ট্রাইপড দিয়ে দিল, এইটুকু ছোট, ওটা আবার ক্যান্সেল করে রিটার্ন পাঠিয়ে দিয়েছি। ওই মামার যেদিন খেলনাটা ডেলিভারি দিল না, ওই দিনই ওটা এসেছিলো একসঙ্গে, তো ওটা আবার ক্যান্সেল করে রিটার্ন করে দিয়েছি। আবার একটা বড় দেখে একটা ট্রাইপড ওটা কিনবো, এখনও তাদের পয়সা ঢুকেনি। এই তুমি টাকা ঢুকেনি না অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে টাকা ঢুকেনি? ঢুকে গেছে, ঢুকে গেছে। তাহলে আজকে একটা অর্ডার দিয়ে দাও, থামস আপটা খেয়ে নিই, তারপরে একটু শুয়ে রেস্ট নিব। তো আজকে আর শুইনি বুঝলে, আজকে একটু শুয়েছিলাম অবশ্য কিন্তু ঘুম হয়নি, আজ ঘুমাইনি। আর তোমার একটু কথাবার্তা বলছিলাম, তারপরে সমী চলে গেল ডিউটিতে, আর আমি এখন এই কাপড় টাপড়গুলো তুলবো, তারপরে মেয়েকে নিয়ে একটু ঘুরবো ডেলিকার মতো। ওই একটা মুসলিম মহিলাটাও তোমাদের বলেছিলাম না, ওই দিন ওকে দিয়েছিলাম খাওয়ার, তো ও ডাকতে এসেছিলো, তো এই তাই মেয়ে ওর সঙ্গে ওর ছেলের সঙ্গে চলে গেল ঘুরতে। আমি বললাম যে ঠিক আছে তোমরা যাও, আমি একটু এইখানে কাপড় টাপড়গুলো তুলে তারপরে যাচ্ছি। তো কাপড় টাপড়গুলো তুলে নিই, তারপরে বাইরে বেরোবো, দেখি মেয়ে কী করছে। তোমার গালে মেরেছে? এই যে আমি কাপড় এদিকে শুকাতে চলে গেছিলাম, কাপড়ে উঠাতে চলে গেছিলাম, বাচ্চাদের সঙ্গে ঝগড়া লেগেছে, বড় বাচ্চাটা একটা ওকে মেরেছে, বোঝে না তো ওর লেগেছে, ও চলে গেছে রুমে, আমার আমার কাছে চলে গেছে, দিয়ে বলছে মামা আমার গালে মেরেছে। ও বাবা, গালে ঢাই, গালে ঢাই, লাঠি আনতে গেছে, লাঠি নিয়ে মারবে ওই ছেলেটাকে, সেই জন্য বলছে মামা লাঠি। রক্ত বের করে দিয়েছে, হাই গো, তার রক্ত বের করে দিয়েছে। বাচ্চাটাকে দেখাচ্ছি কার সঙ্গে খেলছিল, এই যে দেখো এই ছেলেটার সঙ্গে খেলছিল, ওই যে হলুদ জামাটা যেটা পড়েছে, ওই যে ওই ছেলের সঙ্গে খেলছিল, ও মেরেছে ওকে, যেতে ও আমার কাছে গিয়ে কমপ্লেন করছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চলো, হ্যাঁ চলো, টানছে, আচ্ছা চলো। ওদের ঘর থেকে আসতে অনেক লেট হয়ে গেলো জানো, বারবার করে বলছি চলে আসবো চলে আসবো, আর 1:30 বেজে গেছে, বলছে না আর একটু বস, আর একটু বস, আর একটু কথা বল, এই করে ওই মুসলিমটার ঘরে, দিয়ে ওদের ঘরে গিয়ে বসে কথা বলছিলাম, দিয়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। এখনই আবার রুটি করব, তরকারি করব প্রচুর। হ্যাঁ মামাকে আজকে মামা কি মার খেয়েছে আজকে, একজন ওর ছেলেটা কি বলবো তো বলো, বাচ্চা ছেলে আর কিছু বলতেও পারছি না, ওই দরজা লাগিয়ে দিয়েছে আর মামার হাত চিপে দিয়েছে, মামার হাত কেটে গেছে, চোখে মেরে দিয়েছে, তারপরে তোমার আর কি করলো বলো তো, হ্যাঁ মাথায় দরজা ঠেলে দিয়েছে, মামার মাথায় ঢাই করে লেগে গেছে, আজকে মামাটা আমার শুধু কাঁদছে। না বাবা তোমাকে মেরেছে আজকে? দেখাচ্ছে, দেখেছো হাতে, এই যে হাতে মেরে, এই যে হাতে মেরেছে দেখেছো, তাকে দেখাচ্ছে, এত বদমাস। তুমি যাও কেন বাবা তাদের সঙ্গে, তাহলে তাও তাদের সাথে খেলবে, কী করবো বলো, বাচ্চা ছেলে তো আসে, ও তো বোঝে না, না একটু বড়ই থেকে কিন্তু বোঝে না, কী করা যায়, কিছু বলাও যাবে না, কিছু বলতেও পারবে না, তাই না? বাবা মেয়ের সঙ্গে বক বক করতে করতে না আমার মাথা ধরে গেল।
এখন রুটি করতে বসছি, এখন বাজে 10টা, 10টার সময় আমি রুটি করছি ভাবো। আমি গরম জল করে আটা মাখাই, বুঝতে পারলে? দিলে রুটিগুলো বেশ নরম নরম হয়। চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, ভিডিওটা বানাচ্ছিলাম। এবারে ফোন রাখা তো জায়গা নেই, ফোনটা 10 বার ধরে পড়ছে, ফোনটা মানে তোমার ইয়েটা উপরে গ্লাসটা ইয়ে হয়ে গেল, স্ক্রিন গার্ডটা ইয়ে হয়ে গেল, একটু ভেঙে গেল। তারপরে তোমার ইয়ে মেয়ে কান্নাকাটি, মানে সে যে কী নাজেহাল অবস্থা। এখানে যদি একটা রাখার জায়গাও কোথাও থাকতো না, ফোনটা রেখে দিয়ে আমি ভিডিও বানাতাম। কী যে প্রবলেম হয়, তোমরা একটু কষ্ট করে ওখানে গিয়ে মানে চিলি চিকেনের রেসিপিটা দেখে নেবো, ঠিক আছে? জানি ঠিক মতো দেখা যায়নি, তোমরা বুঝতে পারবে না, তাও ক্ষমা করে দিও আমাকে, তোমরা দেখে নিও প্লিজ চিলি চিকেনের রেসিপিটা, ঠিক আছে? এবার থেকে আমি কি ঠিক করেছি জানো তো, আমি মানে আর আমি এরকম মাথাটা গরম করবো না, আমি মাথা ঠান্ডা রাখবো। কেননা ওদের সঙ্গে চিৎকার করতে করতে না আমার মাথাটাই ধরে যাচ্ছে, সিরিয়াসলি বলছি, তোমরা বিশ্বাস করবে কি না বলতে পারবো না, আমার মাথা প্রচুর যন্ত্রণা করছে। এবারে আমি মেয়ের সঙ্গে, মেয়ে বারবার করে এদিক সেদিক এটা সেটা ফেলে দিচ্ছে, বদমাইশি করছে, মানে ভিডিও করতে দিচ্ছে না, এদিকে ভিডিও করছি, সেদিকে ওর বাবা 10টা সাড়ে 10টার সময় আসছে। এবার আমি ঠিক করেছি কি বলো তো, আমি আর রান্না বান্না কিছুই করবো না, চুপচাপ বসে থাকবো, টিভি টিভি দেখবো। ওর পাপা যদি 10টার সময় আসে, 11টার সময় আসে, যখন আসবে আমি তখন রুটি করবো, ঠিক আছে? তারপরে গিয়ে খাবো। আর আমি যদি খুব খিদে পাই, আমি মুড়ি টুড়ি বা দুধ টুধ চা বিস্কিট যা থাকে আমি তাই খেয়ে নেবো। আমি সিরিয়াসলি বলছি, আমি আর পারবো না, আমি আমি মানে বিরক্ত হয়ে যাচ্ছি, আমার মাথা যন্ত্রণা করছে। এরকম যদি দিনের পর দিন প্রতিদিন প্রতিদিন দুপুরবেলা খাওয়ার টাইমে আমার মাথা যন্ত্রণা করে, রাত্রিবেলা রান্না করার টাইমে আমার মাথা যন্ত্রণা করে, কেউ বিশ্বাস করবে না হয়তো আমি যেটা বলছি। আমি বিরক্ত হয়ে যাচ্ছি এদের জন্য, এই একটাই মেয়ে ওর পাপা দুজনে মিলে আমাকে শেষ করে দিচ্ছে একদম। এই এই যে দুজনে হাজির হয়েছে, আমি রান্না করছি, এরা খাচ্ছে, চলে এসছে, খেতে চলে এসছে, এখন এখন চিলি চিকেন খেতে চলে এসছে, টেস্ট করতে চলে এসছে। একটু বললাম, ফোনটা একটু ধরো তো, ফোনটা ধরতে পারছে না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য তোমার সঙ্গে ভালো থেকো, টাটা।